ফ্রেন্ডস, কাকলির বিউটিশিয়ান অ্যান্ড আদার চ্যানেলে আজ আমি তোমাদের দুটো হেয়ারস্টাইল দেখাবো স্ট্রেট আর থিক হেয়ারের ওপরে। তার আগে বলি, যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাজিয়ে দেবে। এবার চলো দেখে নেওয়া যাক কীরকম করে দেখাচ্ছি। ফার্স্ট একটা আমি পনিটেল করে নিয়েছি, এবার এটাকে আমি সমান তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ করে নিয়েছি, ফার্স্টে ডান দিকের হেয়ারটা এই মিডলে নিয়ে গেলাম, পেছনেরটা ডান হাতে নিলাম, বাঁ হাতেরটা আবার মাঝে নিয়ে আসলাম, আবার ডান হাতেরটা মিডলে নিয়ে আসলাম, মাঝেরটা ডান হাতে চলে আসলো, বাঁ হাতেরটা মিডলে নিয়ে আসলাম। এই বেনিটা আমরা অনেকেই জানি, খুব সাধারণ একটা বেনি, এটা সিম্পল বেনি যেটাকে বলে। হেয়ার স্টাইলটা যাদের স্ট্রেট চুল এবং ঘন চুল তাদের মাথায় ভালো লাগবে, আর স্টেপ কাট বা লেয়ার কাট কাটা থাকলে কিন্তু বেনিটা একটু প্রবলেম আসবে। এবার আমি একটা রাবার ব্যান্ড দিয়ে দিচ্ছি, খুব ইজি এই বেনিটা, অনেকেই জানো তোমরা। এবার দেখিয়ে দিচ্ছি, দেখো ভালো করে, সিল্কি চুলে খুব ভালো লাগে। এবার আমি চলে যাচ্ছি সেকেন্ড হেয়ার স্টাইলে। এখানে আমি পনিটেল করে তিনটে ভাগ করে নিয়েছি, ঠিক সেম তিনটে ভাগ করে নিয়েছি। নিয়ে ডান দিকের ভাগটাকে দুটো অংশে ভাগ করে মাঝেরটাকে ডান দিকে নিয়ে আসলাম, আবার এই দুটো একটা হয়ে গেল, আবার বাঁ দিকে ভাগ করে নিয়ে মাঝখান দিয়ে মিডলের অংশটাকে বাঁ দিকে নিয়ে নিলাম, আবারও ডান হাতের যে কোচটা আছে তাকে হাফ করে নিয়ে মাঝের টোটাল অংশটাকে দিয়ে ডান দিকে নিয়ে চলে আসছি। এবার মাঝের দুটো যেটা ভাগ গেল সেটাকে এবার বাঁ দিকে মাঝ থেকে নিয়ে অংশ চুলের কোচটাকে লেফট সাইডে নিয়ে চলে গেলাম। খুব ভালো করে লক্ষ্য করো কী করছি, দেখো দিয়ে ভাগ করে নিলাম, এবার পুরো আঙুলের তর্জনী দিয়ে ধরে নিলাম মিডলের অংশটাকে, দিয়ে ডান দিকে নিয়ে চলে আসলাম, এটা বাদ মাঝখানে চলে গেল, এবার বাঁ দিকেও সেম ভাগ করে মাঝখানে মাঝের অংশটাকে ধরিয়ে নিলাম। এটা ওপর থেকে কিন্তু আগে যে বেনিটা দেখালাম বেনিটার মতনই লাগছে, কিন্তু চারিদিকে এরকম বেনিটা হবে, চাকচোর টাইপের বেনিটা দেখা যায়। রাইট সাইড থেকে, লেফট সাইড থেকে এবং ব্যাক সাইড থেকেও এই বেনিটা সেম লাগবে দেখতে। আবার মাঝখান থেকে ভাগ করে নিয়ে মাঝেরটাকে ধরে নিয়ে লেফট সাইডে নিয়ে আসলাম, আবারও রাইট সাইডে ভাগ থেকে করে মাঝখান থেকে নিয়ে এসে মিডলে নিয়ে আসলাম, একবার লেফট সাইড থেকে বাঁ দিকে যাচ্ছে, আবার রাইট সাইড থেকে মাঝেরটা রাইট সাইডে চলে যাচ্ছে। স্টাইলটাও ঠিক অ্যান্ড স্ট্রেট চুলে খুব ভালো লাগবে, স্টেপ কাট হেয়ার কাট সব চুলে করতে কেটে কেটে যাবে, প্রবলেম আসবে, সেক্ষেত্রে স্প্রে দিয়ে স্ট্রেট করে সেটিং করা যাবে ঠিকই, একটা একটা চুল বেরিয়ে যেতে পারে। আর হেয়ার স্টাইলটা করার আগে একটু সিরাম হাতে করে দিয়ে লাগিয়ে দিলে পরে চুলটা হাতে ছেড়ে যাবে, কাজটা খুব ইজি হবে। এবার আমি একটা রাবার ব্যান্ড আটকে দিলাম, এবার আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এবার দেখো সামনে ফ্রন্ট থেকে নর্মাল বেনির মতো লাগছে, ওই সাইডেও দেখো, এবার রাইট সাইডে দেখো দেখো বেনির মতো লাগছে, লেফট সাইডেও একটা বেনির মতো লাগছে, চার চোখ কতটা ইজি
হেয়ারস্টাইলটাকে আরো সুন্দর করা যায় কি করে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আমার লেফট সাইড আর রাইট সাইডের যে দুটো বেনি বেনি হয়ে আছে সেই দুটোকে হাত দিয়ে দিয়ে দেখো টেনে টেনে নিয়ে বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছি এইভাবে। তাহলে বেনিটা অনেকটা মোটাও লাগবে দেখতে, সুন্দরও লাগবে। এভাবে টেনে টেনে গোজ করে করে খুব সাবধানে টেনে টেনে করতে হবে। বেনিটা যখন হচ্ছিল সেই সময়তেও করা যেত, এটা প্র্যাকটিস করে নেবে তাহলে, নাহলে তোমরা পারবে না। টেনে 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 পুরো একদম ফার্স্টে নিচ থেকে কিন্তু টানতে থাকবে, উপর থেকে টানলে কিন্তু এই অংশ চুলগুলো কিন্তু বেরিয়ে আসবে। রাইট সাইডের একটা ভাগ টানছি, লেফট সাইডের একটা ভাগ টানছি, রাইট সাইডের একটা ভাগ টানতে হবে, লেফট সাইডের একটা ভাগ টানতে হবে। তাহলে দুই দিক থেকে আমার ভালো করে দেখে নাও, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কতটা চওড়া বেনি হয়েছে, খুব সুন্দর লাগছে। মাঝখানে বেনির মতন দুই সাইডে আবার পাপড়ির মতন আছে, খুব ইজি, কিন্তু কোনো কঠিন কাজ নয়, খুব ভালো। তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে কেমন লাগলো এই হেয়ারস্টাইল দুটো, দেখে অবশ্যই জানাবে। যারা নতুন বন্ধু আছে তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবে, তাহলে নতুন যেসব ভিডিওগুলো আমি আপলোড করবো ফার্স্টে ফ্রিতে পৌঁছে যাবে। তো ভালো করে দেখো, বন্ধুদেরকে ভালো লাগলে তোমাদের বন্ধু